প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে শৈবাল ও ছত্রাক। ইতিপূর্বে শৈবাল সম্পর্কে আলোচনা করেছি, গত ক্লাসে আমি শৈবালের জনন সম্পর্কে আলোচনা করেছিলাম, তার মধ্যে শৈবালের জননের দুটি বিষয় আলোচনার মধ্যে গত ক্লাসে নিয়ে এসেছিলাম, একটি ছিল শৈবালের অঙ্গজ জনন, আরেকটা ছিল অযৌন জনন। আজকে আমি আলোচনা করব শৈবালের যৌন জনন। শৈবালের যৌন জনন বলতে আমরা সচরাচর বুঝে থাকি, যৌন জনন বলতে আমরা সচরাচর বুঝে থাকি গেমিট সৃষ্টির মাধ্যমে বা জননকোষ সৃষ্টির মাধ্যমে যে জননটা হয়ে থাকে এবং দুটি জননকোষের মিলনের ফলে যে জায়গুট তৈরি হয় তার থেকে একটি শিশুজীবের জন্ম হওয়া, এটাকে আমরা বলে থাকি যৌন জনন। বস্তুত গেমিট সৃষ্টি এবং দুইটি গেমিটের মিলনের মাধ্যমে যে জননটা ঘটে থাকে সেটাকে আমরা যৌন জনন বলে থাকি। এবং শৈবালের জননের সক্ষমতার উপর ভিত্তি করে এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আর কিছু শৈবাল আছে তারা হলো হোমোথিলিক বা সহবাসী, তার মানে যে শৈবালের যে ফিলামেন্ট গুলো থাকে এদের যে একটা ফিলামেন্টেরই দুটি কোষ, একটি পুংজনন কোষ আরেকটি স্ত্রী জনন কোষে পরিণত হতে পারে। এবং এই ধরনের যে ফিলামেন্ট গুলো আছে বা শৈবাল গুলো আছে তাদেরকে বলি আমরা হোমোথেলিক শৈবাল। উদাহরণস্বরূপ যেমন স্পাইরোগাইরা, এই স্পাইরোগাইরার মধ্যে যে ফিলামেন্টটা আছে তার মধ্যেই পাশাপাশি দুটি কোষ, একটি পুংজনন কোষ আর একটি স্ত্রী জনন কোষে পরিণত হতে পারে। সেকেন্ড হলো হেটারোথেলিক বা ভিন্নবাসী জনন, বিশেষ করে পুং এবং স্ত্রী জনন কোষ ভিন্ন ভিন্ন ফিলামেন্টের মধ্যে উৎপন্ন হয় এবং এই ফিলামেন্টগুলোর যেহেতু ভিন্ন ভিন্ন ফিলামেন্টে তাদের জনন কোষগুলো তৈরি হয়, একটা ফিলামেন্টের মধ্যে পুং জনন কোষ আর একটা ফিলামেন্টের মধ্যে স্ত্রী জনন কোষ তৈরি হয়, যার জন্য এদেরকে বলি আমরা ভিন্নবাসী অথবা তাদেরকে বলি আমরা হেটারোথেলিক শৈবাল। তাহলে আমরা দেখতে পেলাম যে যাদের মধ্যে একটা ফিলামেন্টের মধ্যেই পাশাপাশি দুটি কোষ, একটি পুং জনন কোষ আর একটি স্ত্রী জনন কোষে পরিণত হতে পারে, সেই ধরনের ফিলামেন্ট গুলোকে আমরা বলে থাকি হোমোথেলিক বা সহবাসী ফিলামেন্ট। আর যাদের মধ্যে যে দুটি ভিন্ন ফিলামেন্টের মধ্যে একটার মধ্যে পুং জনন কোষ আরেকটা মধ্যে স্ত্রী জনন কোষ তৈরি হয় সেই ধরনের ফিলামেন্টকে আমরা বলে থাকি হেটারোথেলিক অথবা ভিন্নবাসী ফিলামেন্ট। এখন চলে আসি আমরা জনন কোষের ভিত্তিতে শৈবালের মধ্যে তিন ধরনের যৌন জনন আমরা দেখতে পাই, একটাকে বলি আমরা আইসোগেমি, একটাকে বলি অ্যানাইসোগেমি আর একটাকে বলি ওগেমি। এখানে ছবি একে দেখানো হয়েছে, যেমন আইসোগেমি যেটি আছে এদের ক্ষেত্রে যে দুটি গেমিট হয়, যে দুটি গেমিটের মাধ্যমে তারা প্রজননটা করে থাকে সেই দুটি গেমিট বাহ্যিকভাবে দেখতে একই রকম এবং গেমিটগুলো সচল, এই ধরনের গেমিটের যে মিলনটা সেটাকে আমরা বলে থাকি আইসোগেমি। উদাহরণস্বরূপ যেমন ইউরোথ্রিক্স। সেকেন্ড যেটি আছে সেটি হলো অ্যানাইসোগেমি। অ্যানাইসোগেমির ক্ষেত্রে দেখা যায় যে দুটি জনন কোষ, একটি পুংজনন কোষ আর একটি স্ত্রী জনন কোষ, পুংজনন কোষটি আকারে ছোট এবং এটি সচল, স্ত্রী জনন কোষটি আকারে বড় এবং এটিও সচল, এই দুই ধরনের গেমিটের মিলনটাকে মিলনের ফলে যে জননটা হয় সেটাকে আমরা বলে থাকি অ্যানাইসোগেমি। উদাহরণস্বরূপ যেমন প্যান্ডোরিনা। ওগেমি, ওগেমির ক্ষেত্রে দেখা যায় এখানে ছবিতে দেখানো হয়েছে যে পুংগেমিট যেটি আছে সেটি সচল থাকে, ফ্লাজেলা থাকে, আর যেটি স্ত্রী গেমিট আছে সেটি নিশ্চল থাকে, তার মধ্যে কোনো ফ্লাজেলা থাকে না, উদাহরণস্বরূপ ফিউকাস। এখন চলে আসি আমরা শৈবালের একটি টাইপ স্টাডি আছে তোমাদের, হ্যাঁ প্রতীক একটি শৈবাল সম্পর্কে আলোচনা আছে তোমাদের সিলেবাসে, সেটি হলো ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স এর ক্লাসিফিকেশন যদি আমরা দেখি, যেমন ডিভিশন হলো ক্লোরোফাইটা, ক্লাস হলো ক্লোরোফাইসি, অর্ডার ইউলোট্রিকেলিস, ফ্যামিলি হলো ইউলোট্রিকেসি, ইউলোথ্রিকেসি, জেনাস হলো ইউলোথ্রিক্স। এখন চলে আসি আমরা ইউলোথ্রিক্স এর বাসস্থান, এরা কোথায় বাস করে, বিশেষ করে এরা হলো জলজ শৈবাল, বিশেষ করে মিঠা পানির পুকুর, খাল, বিল, হাওড়, নদী নালা এই সমস্ত জায়গায় তারা জন্মে থাকে। এমনকি যে খাড়া পাহাড় আছে যেখান থেকে অনবরত পানি ঝরে, পানি পড়তে থাকে সেই সমস্ত জায়গায়ও তাদেরকে আমরা দেখতে পাই। 60টি প্রজাতির মধ্যে এই ইউলোথ্রিক্সের অধিকাংশ প্রজাতি মিঠা পানির প্রজাতি, মিঠা পানিতে বাস করে, কিছু প্রজাতি আছে যারা সামুদ্রিক। এখন চলে আসে আমরা শৈবালের দৈহিক গঠন, এখানে একটি ছবি দেওয়া আছে শৈবালের, যেমন শৈবালের দেহটা হলো ফিলামেন্টাস, ইউলোথ্রিক্সের ফিলামেন্টাস দেহ এবং অসাদ, মানে তার মধ্যে কোনো শাখা প্রশাখা থাকে না এবং সবুজ ধরনের শৈবাল, সবুজ রঙের শৈবাল, এবং তাদের বৃদ্ধিটা অসীম, বিশেষ করে তাদের যে কোষগুলো আছে হোল ফার্স ছাড়া অন্য যে কোনো কোষই বিভাজিত হয়ে তাদের ফিলামেন্টের আকৃতিটা বৃদ্ধি করতে পারে। আচ্ছা, দেহ একসারি খর্ব এবং বেলনাকার কোষ দিয়ে গঠিত, গোড়ার দিকে যে কোষটি লম্বাকৃতির
বর্ণহীন নিচের দিকে সরু থাকে সেটিকে বলি আমরা হোলফাস্ট এবং এই হোলফাস্টের সাহায্যে এই শৈবালগুলো কোনো বস্তুর সাথে পানিতে আটকে থাকতে পারে এখানে ছবির মধ্যে দেওয়া আছে যেমন হোলফাস্ট এখানে আছে যে কোষ প্রাচীর এখানে যে কোষগুলো আছে প্রত্যেকটা আলাদা কোষ দেখানো হয়েছে কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে এবং নিউক্লিয়াস আছে হোলফাস্ট ছাড়া প্রতিটি কোষের মধ্যে নিউক্লিয়াস আছে এবং সুনির্দিষ্ট কোষ প্রাচীর আছে তাদের বেল্ট অথবা ফিতা আকৃতির তাদের ক্লোরোপ্লাস্ট থাকে এক বা একাধিক পাইরিনয়েড থাকে বিশেষ করে যে পাইরিনয়েড গুলো আছে এগুলো প্রোটিন জাতীয় চকচকে পদার্থের দানা সেগুলোকে আমরা পাইরিনয়েড বলি এবং হোলফাস্ট ছাড়া তাদের এই যে কোষগুলো আছে অন্য যে কোনো কোষই বিভাজিত হয়ে তারা ফিলামেন্টের দৈর্ঘ্যটা বৃদ্ধি করতে পারে বাংলাদেশের যে প্রজাতিগুলো ইউলোথ্রিক্সের ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে তার মধ্যে আছে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স ইউলোথ্রিক্স টেন রিমা ইউলোথ্রিক্স ভেরিয়েবলিস এই শৈবালগুলো বা ইউলোথ্রিক্স গুলো হলো বাংলাদেশে এদেরকে পাওয়া যায় আচ্ছা তাহলে এখন আমরা শৈবালের যে যৌন জনন এই সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং বিশেষ করে দুই ধরনের শৈবাল আমরা দেখলাম একটা হোমোথেলিক আর একটা হেটারোথেলিক শৈবাল জনন কোষের ভিত্তিতে শৈবালের জননটা আমরা দেখলাম আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি এবং ওগ্যামি ইউলোথ্রিক্স এর শ্রেণী বিন্যাসটা দেখলাম ইউলোথ্রিক্স এর বাসস্থান এবং ইউলোথ্রিক্স এর দৈহিক গঠন এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা নিয়ে এসেছি ইতিমধ্যে তোমাদের যে দুটি বই কেনার জন্য বলেছিলাম আশা করি তোমরা বইগুলো কিনে নিয়েছ এবং সেই বইগুলো কিনে আমাদের এই লেকচারগুলোর সাথে পড়বে লেকচারগুলো দেখবে এবং সাথে সাথে বইগুলো তোমরা যত্ন সহকারে পড়বে এবং তোমাদের যেহেতু এমসিকিউ আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে সেহেতু তোমাদের বইয়ের প্রতিটি লাইনই যত্ন সহকারে পড়তে হবে যেহেতু এমসিকিউর জন্য কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই প্রতিটি লাইন পড়ে সেখান থেকে দাগিয়ে নিতে হবে এবং সেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো আজকে এটুকুই রইল যে যেখানে আছো ভালো থাকো এবং সুন্দরভাবে লেখাপড়াগুলি এগিয়ে নাও ধন্যবাদ সবাইকে।